সর্বস্তরে বাংলা চালু হওয়া নিয়ে তো একটা ডিবেট আমাদের কালচারে অবশ্যই আছে অনাদি কাল থেকে, এবং বাংলিশ বলা নিয়েও, এবং আমি বাংলিশ বলি অনেকটাই। 21 ফেব্রুয়ারি চলে যাচ্ছে, এই জন্য ভাবলাম বলতে বসি। এখন আমি তো কথা বললে সাধারণত অ্যান্টাই চেতনা কথাবার্তা বলি, টু কম্পেনসেট ফর দ্যাট এই যে আড়ঙের শার্ট পরে বসছি, আড়ঙের শার্ট একটু হালকা দেশি ফ্লেভার আনার জন্য। এখন দেখেন তো আড়ঙের শার্ট কেন পরলাম, জিনিস ভালো, কোয়ালিটি ভালো, ডিজাইন ভালো, এই কারণে তো করছি, রাইট? সেটা না হলে তো আড়ঙের শার্ট পরতাম না। তো এটা আপনাকে বুঝতে হবে, একটা জিনিস যদি কোয়ালিটি আপনাকে এনশিওর করতে হবে, আপনি কোয়ালিটি এনশিওর করতে পারলে মানুষই সেটা ব্যবহার করে, আপনি করবে, আপনি কোয়ালিটি এনশিওর করবেন না, কিন্তু আপনি জোর করবেন মানুষকে এটা ব্যবহার করার জন্যে। থিংস ডোন্ট ওয়ার্ক দিস ওয়ে। তো যে কারণে আমি অতীত আর একটা এপিসোড অনেক আগে আলোচনা করছিলাম এই চ্যানেলে, না পার্সোনালি যখন ভিডিও আপলোড করতাম তখন, যে বাংলাদেশিরা বিদেশি প্রোডাক্ট ইউজ করে, দেশি প্রোডাক্ট ইউজ করে না, অনেক কমপ্লেন পাবলিকের, কিন্তু তারা এই বাস্তবতাটা স্বীকার, মানে এটা তো না, এটা কোনো রকেট সায়েন্স না, মানুষ বিদেশি প্রোডাক্ট ইউজ করে কারণ সেটা ভালো। সো আপনি যদি চান মানুষ দেশি প্রোডাক্ট ইউজ করুক, আপনি ভালো প্রোডাক্ট বানান, এই যে এগেন আড়ঙের প্রোডাক্ট পড়তেছি কেন, ভালো প্রোডাক্ট, এই জন্যে। তো কমপ্লেন না করে ইম্প্রুভ ইউর সেলফ, কমপ্লেন না করে হচ্ছে ওয়ার্ক অন ইউর সেলফ, রাইট? তো সেটা হচ্ছে পয়েন্ট। নাও এটাতে ঢুকি, কারণ আমার আলাপে এই পয়েন্টটা আসবে, সো ঢুকি। প্রথমত বাংলিশ আমরা বলি কেন, বলতে হয় কেন, কারণ হচ্ছে বাংলা ভাষা খুবই দুর্বল একটা ভাষা, বাংলা ভাষা দুর্বলই বলি, উইক একটা ল্যাঙ্গুয়েজ। কারণ হচ্ছে আপনার বাংলা ভাষায় সুবিধা মতো মনের ভাবই প্রকাশ করা যায় না, অন্য হিসাব বাদ দিলাম, সুবিধা করে আপনি একটু জুইত করে যে মনের ভাব প্রকাশ করবেন ওই রাস্তায় নাই। আপনার একটা শব্দের যে সিনোনিম, প্রচুর সিনোনিম থাকা, আপনি একটা ইংরেজি ধরেন একটা কথার কথা বাধা দেয়া, রাইট? আপনি বাংলা একটা কথা হচ্ছে বাধা দেয়া, ইংরেজিতে কিন্তু বাধা দেয়ারও ইংরেজি ওয়ার্ড আছে, কিন্তু অনেকগুলো সিনোনিম আছে সেখানে। আপনি কী বাধা দেয়া বলতে কী ধরনের বাধা দেয়া সেটার জন্য অনেকগুলো সিনোনিম আছে, অবস্ট্রাক্ট, ইম্পিড, আই ডোন্ট নো, হিন্ডার, থর্ট, আই ডোন্ট নো, এরকম অনেক, সবগুলোই বাধা দেয়া। কিন্তু আপনি এক একটা ওয়ার্ড ইউজ করলে স্পেসিফিকলি বোঝা যায় আপনি কী ধরনের বাধা দেয়া, জোর করে বাধা দেয়া, নাকি অ্যাবস্ট্রাক্ট ওয়েতে বাধা দেয়া, নাকি কী ধরনের, স্যার খুব ক্লিয়ার একটা পিকচার পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু এরকম সিনোনিম এক একটা শব্দের প্রচুর, এবং ইউজ হয় খালি ডিকশনারির মধ্যে কঠিন কঠিন ওয়ার্ড, যেগুলো আইনা ঢুকিয়ে দিলে একটা লেখা পড়লে মানুষ এক লাইনও বুঝবে না, কারণ এগুলোর কোনো ইউজ নাই, রাইট? তো সেটাই বললাম আপনাকে, মার্কেটে আপনি পাবলিককে জোর করে খাওয়াইলে হবে না, আপনার মার্কেটটা এমন হইতে হবে যেন পাবলিক সেটা অ্যাকসেপ্ট করে। সো বাংলা ভাষায় যদি এরকম হতো, প্রচুর সিনোনিম আছে, সুন্দর সুন্দর সিনোনিম আছে, একটা ওয়ার্ড ইউজ করলে এটা ক্লিয়ারলি পিকচারাইজ করা যায় এটা দ্বারা কী মিন করা হচ্ছে, যে মিন, মিন, মিনের একটা অর্থ পাবেন না খুঁজে, হ্যাঁ মিন মানে কি, অর্থ, মিনিং মানে অর্থ, এই অর্থই, আর কোনো জুৎসই আপনি আর কোনো এটার পরিভাষা খুঁজে পাবেন না, অনুবাদ আর কি। হ্যাঁ, সো আমরা বাধ্য হই অন্য ভাষার দ্বারস্থ হইতে। অ্যাগেন যেটা বললাম, আপনি যদি মানুষকে ফোর্স না করে, আপনি জোর করে এগুলো না, নিজের ভাষায় ফিরে আসতে হবে, চেতনা চেতনা এগুলো না করে, আপনাকে যেটা করতে হবে আপনার ভাষা এমন সমৃদ্ধ করতে হবে যেন মানুষ অপারক, আমাদের মতো অপারক হয়ে বাধ্য হয়ে অন্য ভাষায় না যায়। বাংলা ভাষায় শব্দের সংখ্যা 1.5 থেকে 2 লাখের বেশি না, কত সেটাও আমরা জানি না, কেন, কারণ আমাদের দেশে কোনো রিসার্চ হয় না, রাইট? সো আমাদের দেশে কোনো রিসার্চ হয় না, আমাদের দেশে কোনো ডেটা নাই, কোনো সিস্টেমেটিক কোনো কিছুই নাই। সো মানুষ আমরা যে কোনো কিছু করার জন্যে আমরা অন্য কালচার, অন্য দেশের উপর রিলাই করতে হয়। আপনি যে কোনো কিছু পৃথিবীর করতে যাবেন, আপনি বাংলাদেশে বসে করতে পারবেন না, আপনাকে বাইরে যেতে হবে, দেশের বাইরে। সো বাংলাদেশে বাংলা ভাষায় কত শব্দ আছে এটাই আমরা ভালো করে জানি না, তবে 1.5 থেকে 2 লাখের বেশি না বলে ধারণা করা হয়। নাও ইংরেজিতে এটার সংখ্যা 10 লাখের মতো ইংরেজি শব্দ, কারণ এই প্রথমত এটা এমনিতে ডিফিকাল্ট, রাইট? একটা ভাষায় কত শব্দ আছে এই ব্যাপারে এটা এটা ডিসাইসিভলি বলাটাই ডিফিকাল্ট কনক্লুসিভলি। বাট ওয়েস্টে তো সব এমন কোনো এরিয়া নাই যেটা নিয়ে ডিটেলস রিসার্চ, স্কলারলি একাডেমিক রিসার্চ হয় না। সো ইংরেজিতে 10 লাখের মতো শব্দ আছে, সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এই যে অক্সফোর্ড ডিকশনারি এরা মিলে হইতেছে, এবং গুগল সহ সম্ভবত বসে মোটামুটি এরকম ডিসাইড করছে 10 লাখের মতো। সো আপনি অলরেডি জানেন যে বাংলা ভাষা যে দুর্বল, যে শুরুতে বললাম, আপনি অলরেডি জানেন যে বাংলা ভাষায় খুব বেশি শব্দ নাই। এই যে 1.5 থেকে 2 লাখ, যেটা একটা মানে জেনারাস, আই এম বিং জেনারাস, কনজারভেটিভ নাম্বারও মনে হয় না, 1.5 থেকে 2 লাখটা সম্ভবত জেনারাস একটা নাম্বার। তো তার মধ্যে এই 1.5 থেকে 2 লাখেরও কিন্তু সব শব্দ ইউজ হয় না। আপনি বাংলা ডিকশনারিতে ঢুকলে দেখবেন আপনি 80% শব্দের জীবনে আপনি এগুলো শুনিনি না, এগুলোর কোনো ইউজই হয় না। কেন ইউজ হয় না? ভাষাটা তো পেটে নিয়ে ডিকশনারিতে থাকার জিনিস না, ভাষাটা ব্যবহারের জিনিস। কেন ব্যবহৃত হয় না বাংলা ভাষায় এই শব্দগুলা? কারণ হচ্ছে বাংলা ভাষায় কী হয়, বাংলা ভাষায় রিসার্চ হয়, বাংলা ভাষায় সাহিত্য হয়, বাংলা ভাষায় কোন কী হয়। এখন ঠিক আছে, সাহিত্যের কথা বলবেন, ঠিক আছে, একটা এত বাংলা, বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সংখ্যার দিক থেকে, জনসংখ্যার দিক থেকে সম্ভবত
third highest speaking ভাষা প্রথম হইতেছে খুব সম্ভবত পর্তুগিজ আমি জানি না পর্তুগিজ ইংলিশ চাইনিজ তারপর আরবিক স্প্যানিশ বাংলা মনে হয় চার পাঁচ না আছে অথবা তিন চারে আছে এরকম টপের দিকেই একটা ভাষা এরকম একটা টপের দিকে এত মানুষ কথা বলে কিন্তু আপনি বাংলা ভাষার কোনো ওই যে যেটা বললাম ভালো করে সাহিত্য অনেক কথা বলে এখন গরম হয়ে চলে আসবে আমাকে সমরেশ মজুমদার ঈশ্বরচন্দ্র এরকম এত মানুষ একটা ভাষায় কথা বলে কয়জন সাহিত্যিক দেখাইতে পারবে মানসম্পন্ন সো আপনি যদি রেশিওতে ফেলেন তাহলে আপনি দেখবেন যে ওই সব ভাষায় কী পরিমাণ ভালো মানের কাজ হচ্ছে আর বাংলা ভাষায় রেশিওতে ফেললে কী পরিমাণ জনসংখ্যা এবং কী পরিমাণ সেই মানের স্ট্যান্ডার্ড লোকজন কাজ করতেছে খুঁজে পাবেন না তো একটা ভাষা সমৃদ্ধ হবে কীভাবে সেই ভাষার কোনো ইউজ নাই সেই ভাষায় কোনো রিসার্চ হয় না সেই ভাষায় কোনো ভালো মানের কোনো এমন একটা এরিয়াতে গেলে আপনি পাবেন না সেই ভাষার একটা সমৃদ্ধ ব্যবহার হইতেছে সুতরাং স্বাভাবিকভাবে এগুলো হারাইয়া যাচ্ছে এগুলো ডিকশনারিতে স্থান পাইছে ডিকশনারি এগেন যেটা বললাম আপনি বাংলা ডিকশনারি খুললে মাথা চক্কর মারবে মনে হবে আপনি বাংলা ভাষা না অন্য কোনো ভাষার দিকে তাকাইতেছেন আমার একটা বাংলা ডিকশনারি ছিল আমি ইউএসএ নিয়ে আসছিলাম এখনও আছে কি না জানি না দেখি না তো অনেকদিন ধরে এটা দুঃখজনক আমি সব ডিকশনারি একটা একটা করে রাখি তো এই হইতেছে বাস্তবতা রাইট সো এই বাস্তবতা তো অস্বীকার করে তো কথা বলে লাভ নেই আপনাকে তো বাস্তবতা পরিবর্তন করতে হবে মানুষকে তো জোর করে করে লাভ নাই রাইট নাও এতে করে যেটা হয়েছে যেটা বললাম আমরা বাধ্য হই বিদেশি শব্দ ধার করতে ইংরেজি শব্দ ধার করতে আপনি এমন একটা এখন গ্লোবাল ইয়ে হওয়ার কারণে পৃথিবী গ্লোবালাইজেশনের কারণে গ্লোবাল ভিলেজের কারণে এক্সচেঞ্জটা আরও বেড়ে গেছে রাইট এখন আরও ডিফিকাল্ট হয়ে গেছে কারণ মানুষের তো এখন আর ঠেকা পড়ে নাই যে আপনি এই ভাষায় মনের ভাব প্রকাশ করতে পারতেছেন না জুইট করে আপনি এই ভাষায় রিসার্চ করতে গেলে কোনো ভালো শব্দ খুঁজে পাচ্ছেন না আপনি যে কোনো একটা মুভি দেখতে বসলে আপনি দেখেন কীভাবে সব কিছুকে ইন্টারটোয়াইন্ড এবং ইনফ্লুয়েন্স করে আপনি একটা ভালো মানের মুভি দেখতে গেলে আপনাকে যাইতে হবে হলিউডে আপনি একটা ভালো মানের মুভি দেখতে গেলে আপনাকে যাইতে হবে নেটফ্লিক্সে আপনাকে ভালো সায়েন্স টপিকে একটা ইউটিউবে একটা সুন্দর ডকুমেন্টারি একটা সুন্দর ডকুড্রামা একটা সুন্দর ইউটিউব ভিডিও 15 মিনিটের দেখতে হলে আপনাকে যাইতে হবে ইউটিউবে ইংলিশ কন্টেন্ট দেখতে হবে যত কন্টেন্ট রিসার্চ থেকে শুরু করে একেবারে একটা মুভি দেখা একটা নাটক দেখা একটা গান দেখা একটা গান শোনা বাংলাদেশে যারা রক মিউজিক করে আমি তো কিছুটা করি এরা সবাই ওয়েস্টকে ফলো করে ওয়েস্টে কীভাবে মিউজিক করতেছে স্টাফ কারণ তারা ভালো মানের কাজ করে সো সব কিছু যেহেতু ওই মুখী হয়ে গেছে এবং আমাদের যেহেতু অ্যাক্সেস বেড়ে গেছে বর্তমান পৃথিবীতে গ্লোবালাইজেশনের যুগে আপনি কোনোভাবেই মানুষকে জোর করে সর্বস্তরে বাংলার কথা বলেন সলিমুল্লাহ খান থাকলে আমার পিঠের চামড়া তুলে নেবে যত আপনি চিল্লাইতে পারেন চিল্লান কোনো লাভ নাই আপনি পারবেন না মানুষকে ধরে রাখতে এই পৃথিবীতে এই যুগে মানুষ স্বেচ্ছায় না বাধ্য হয়ে যাবে আমরা যখন এই যে ওয়ার্ডগুলো ইউজ করি অনেক সময় চিন্তা করি যেটি কারণে আমি কনসিয়াসলি ডিসিশন নিয়ে নিছি এত ভাষা করে লাভ নাই আমার যেভাবে আমার মনের ভাব প্রকাশ হয় যেভাবে আমি ফ্লো ধরে রাখতে পারি ফ্লুয়েন্সি ধরে রাখতে পারি আমরা যখন ধরেন কোনো একটা রাজনীতি হোক সমাজনীতি হোক ফিলোসফি হোক কোনো বিষয় জানা বোঝার চেষ্টা করতেছি হিস্ট্রি হোক যেখানে যেটা বললাম আপনি ইউটিউবে গেলে কোনো বাংলা মানসম্পন্ন সম্পর্ক কন্টেন্ট পাবেন না ইউটিউবে গেলে বাংলা শুনতেছে যৌবন আমার লাল টমেটো দিয়ে ভর্তি হয় সো আমরা ইংরেজি কন্টেন্ট শুনি ইংরেজি কনভারসেশন শুনি ইংরেজি ডিসকোর্স ইংরেজি ডায়ালগ ইন্টারফেস ডায়ালগ যা বলেন সব ইংরেজিতে শুনতে বাধ্য কেন এখন যেটা বললাম আমাদের মানসম্মত জিনিসপত্র নাই সেগুলো শুনতে শুনতে সেইখানকার যে জার্গনগুলো যেই একটা সিচুয়েশনকে ব্যাখ্যা করার জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টেকনিক্যাল টার্মগুলো আমরা এগুলো শুনতে শুনতে ওগুলো আমাদের মাথায় ঢুকে গেছে প্রথমত এটা বাংলা কোনো ভালো অনুবাদ নাই দ্বিতীয়ত অনুবাদ ইয়ে শব্দ নাই দ্বিতীয়ত যদি থেকেও থাকে আমি জীবন ওই শব্দ শুনি না আমি সারাটা জীবন ভর আমি এই জিনিস নিয়ে কতবার কাজ করছি আমি ওই ইংরেজি শব্দটাই শুনছি কারণ আমাকে ইংরেজির কাছে ফিরে যেতে হয়েছে কারণ ওইটা মোর রিচ সো আমার পক্ষে আমি যখন আলোচনা করতে যাই আমার পক্ষে বাংলা কি জানাই সম্ভব না জানলে ওইটা আসবে না আমার মাথায় অটোমেটিক ইংরেজিগুলো চলে আসবে এবং আমি এটাকে বাধা দেওয়ার চেষ্টা করি না যত আসতে চাই আসতে দিই সারাদিন ইংলিশ কন্টেন্ট দেখি এখন আমার পক্ষে তারা এখানে সর্বস্তরে বাংলা মারানো আমার পক্ষে সম্ভব না আমি চাইলেও পারবো না আমি যত চেতনাই মারাই ইভেন যারা এই ধরনের চেতনা লো স্ট্যাটাস দেয় তারা স্ট্যাটাস দেওয়ার সময় আবার হইতেছে একটু ডিসমিস বা একটু লাইট ওয়েট করার জন্যে ও আমিও এটা বলে ফেললাম আমি ওই ইংরেজি শব্দটা ব্যবহার করে ফেললাম করে বুঝাতে চাই যে এটা একটা দোষ হয়েছে আমার ওইটা অ্যাভয়েড করা উচিত ছিল তো ছিল করলেন না কেন কারণ আপনি পারতেছেন না কারণ ইটস নট পসিবল রাইট ইটস নট পসিবল ইটস নট প্র্যাকটিক্যালি পসিবল সো আপনাকে করলে যেটা করতে হবে কালেকটিভলি আপনার সেই হেজিমনি প্রতিষ্ঠা করতে হবে আপনাকে সেলফ সাফিসিয়েন্ট সেলফ রিলায়েন্ট করতে হবে জানি আপনার যে কোনো কিছুর জন্য দৌড় মারা না লাগে অন্য কালচারের কাছে অন্য ভাষার কাছে যেটা এখন গ্লোবালাইজেশনের যুগে আরও ডিফিকাল্ট হয়ে গেছে দেখেন আমরা ব্রিটিশ ইংরেজি শিখে আসছি আমরা ব্রিটিশ কালচার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছি কেন কারণ ব্রিটিশদের কলোনি ছিলাম আমরা আমরা হইতেছে বাংলাদেশে লেফট হ্যান্ড ড্রাইভিং রাইট আমরা রাস্তার বাম পাশে গাড়ি চালাই কিন্তু মজার ব্যাপার কি জানেন পৃথিবীর বেশিরভাগ দেশ রাইট হ্যান্ড ড্রাইভিং করে বেশিরভাগ বলতে লাইক 80% দেশ আমি এটা বলছি পরে একজন কে জানি মানে অবিশ্বাস চ্যালেঞ্জ আমাকে না হইতে মানে আকাশ থেকে পড়ছে পরে আমি দেখাইলাম বের করে ডেটা
মানে নিজের নিজে বিশ্বাস করতে পারে না। ওই যেটা বললাম বাংলাদেশে তো রিয়েলিটি একটু মেসড আপ আছেই, হ্যাঁ, দুনিয়াটার এই সম্পর্কে ধারণা খালি চেতনার গল্প, তো এটা হইতেছে বাস্তবতা, রাইট? সো আমরা যেহেতু ইংল্যান্ডে ব্রিটিশরা এখনও সম্ভবত তাদের লেফট হ্যান্ড ড্রাইভিং, সো তারা যেসব জায়গায় কলোনি হয়েছিল ওইসব দেশে এখনও লেফট হ্যান্ড ড্রাইভিং রয়ে গেছে, গাড়ি বাম দিকে চলে রাস্তার, কিন্তু সারা পৃথিবী কিন্তু এরকম না, আমাদের কোনো ধারণাও নাই সারা পৃথিবী কীরকম। সো যখন আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তাদের কাছ থেকে ইংরেজি নিয়েছি তাদের কাছে, অথচ আপনি দেখেন এখন কীভাবে করে বাংলাদেশের সব কিছু আমেরিকান হয়ে গেল, বই পুস্তকে যারা সরকারিভাবে ব্রিটিশটা এখনও চাপায় রাখা হয়েছে, চাপায় দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের সব নিয়মকানুন সরকারি চেঞ্জ হইতে হইতে 200 বছর লাগে। সো বই পুস্তকে যতই ব্রিটিশ ব্রিটিশ করুক, সরকারি ওয়েবসাইটে গেলে যতই আপনি ব্রিটিশ ইংলিশ পান, একটা পোলা পান ব্রিটিশ ইংরেজি বলে, এটা জানো না কোনটা আমেরিকান ইংলিশ কোনটা ব্রিটিশ ইংলিশ, কিন্তু সব কিন্তু আমেরিকান ইংরেজি বলতেছে, লিখতেছে, বানান স্পেলিং মিস করতেছে, না জেনে না বুঝে। কেন? এটা আমি হচ্ছে আমার প্রতিবেশী স্টিভেন, ওর সাথে কথা হচ্ছিল একদিন, তো ও খুব মজা পেয়েছে আমার এই পার্সপেক্টিভটায়। ও হচ্ছে একজন ইউএস ভেটারান আর কি, রেঞ্জার ছিল, তো ওর সাথে বলতেছিলাম যে কীভাবে কালচার ইনফ্লুয়েন্স করে, তো আমি ওকে বললাম যে আমেরিকার যে ইনফ্লুয়েন্স এটা যে কত দিক থেকে আমেরিকা প্রতিষ্ঠা করছে, চেয়ে হোক না চেয়ে হোক, সে তো যেহেতু ইউএস ভেটারান মানে মিলিটারিতে ছিল, তো ওরা বলতেছিলাম আর কি যে ওরা বিভিন্ন দেশে গিয়ে যেরকম করে আমেরিকার প্রভাব প্রতিষ্ঠা করে, ওটা নিয়ে বলতেছিলাম যে মিলিটারি পাঠাটা, তার একটা বললাম যে সফট পাওয়ার যেটা, যে আপনি ওরে ওটা বললাম আর কি, খুব অবাক হয়েছে এবং মজা পাইছে এটা শুনে। আমি বললাম যে দেখো আমরা যদি একটা কম্পিউটার ইনস্টল করতে যাই, কম্পিউটার সেট আপ করতে চাই বাংলাদেশে বসে হোক আর আফ্রিকার যে কোনায় বসে হোক, আমাকে ইউএস ইংলিশটাই সিলেক্ট করতে হয়, অপশন অনেক আসে, কিন্তু আমি ঢুকলে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবো, সেখানে আপনার যে ডিকশনারিটা সেখানে স্পেলিং এরর ধরে সব ইউএস ইংলিশের ভিত্তিতে, তারপর আমি যত সফটওয়্যার ইনস্টল করবো সেখানে মাইক্রোসফট ওয়ার্ড আমি সব ইউএস ইংলিশ, কারণ ইউএস প্রোডাক্ট এগুলা। আপনি ইন্টারনেটে যাবেন, গুগল ইউএস প্রোডাক্ট, ইউটিউব ইউএস প্রোডাক্ট, মাইক্রোসফট ম্যাকিনটস ম্যাক, এমএস আর ওএস, যেটা ম্যাক ওএস আর কি, ম্যাক অপারেটিং সিস্টেম, সব ইউএস বেসড। তো আপনি দেখেন যে সে এখন তার কলোনির যুগ নেই, এখন স্বাধীন, আপনি চাইলে যে কোনো ভাষা ইউজ করতে পারেন, যে কোনোটাই। এই স্বাধীনতার যুগে আমেরিকা কীভাবে তাদের কলোনাইজেশন প্রতিষ্ঠা করছে, মানুষ স্বেচ্ছায় তাদেরগুলো নিতেছে, কেন ক্লিয়ার বেটার, এবং এটার কোনো বেটার অল্টারনেটিভ নাই। আপনি আপনি ইন্টারনেট অনলাইন মানে আমেরিকান ইংলিশ, মুভি দেখতে যাবেন, ওটাও ওকে বললাম যে আমরা মুভি দেখতে যাই, সব হলিউড মুভি আমেরিকান ইংলিশ মুভি, এবং ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেই অ্যাডভান্টেজ তোরা পাচ্ছি ন্যাচারালি, সো সেটা তো পাচ্ছি ন্যাচারালি, অন টপ অফ দ্যাট তাদের জিনিস ভালো, এবং শুধু ভালো না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, লাইক গুগলের কোনো অল্টারনেটিভ নেই, কাছাকাছি মানেরও অ্যামাজন, গুগল, ইউটিউব, উইন্ডোজ, ম্যাক, কোনো অল্টারনেটিভই নাই। সো তাদের কোনো কিছু তাদের এইটা বলাও লাগে না যে সর্বস্তর ইংরেজি চালু করতে চাই, ইংরেজি ভাষা আমরা নিজেদের ভাষা ধরে রাখবো, আমরা বাঙালির, কারণ তাদের তাদেরটা একটা ন্যাচারাল প্রসেস, ন্যাচারালি তাদের সেই ফাইট সংগ্রাম করাই লাগতেছে না, তাদের সেই ফেসবুকে এসে এসে সেই চেতনা করার দরকারই পড়তেছে না, রাইট? কারণ তারা সেই জায়গাটাতে আছে, সেটা হলো একটা ব্যাপার, যে কারণে কথাবার্তা সব কিছুতে মানুষের ইংলিশের ব্যবহারটা এটা একটা ন্যাচারাল হয়ে দাঁড়াইছে। অ্যাগেন আপনি মুভি দেখে বলা মানে সারা দিয়ে গেমস খেলে, নেটফ্লিক্স করে, একটা ইভেন একটা গান শুনতে গেলে একটা ভালো ইংলিশ গান শোনে, সো আপনি চারপাশে যখন ইংরেজি দ্বারা বিদেশি কালচার দ্বারা পরিবেষ্টিত থাকবেন তখন অটোমেটিক্যালি আপনি সেটা দ্বারা অটোমেটিকলি আপনি লাইক আপনি ইন্টেনশনালি ডিসিশন নিয়ে কনসাসলি আপনি চেষ্টা করলেও পারবেন না, যেটা বললাম যারা বলার চেষ্টা করে যে না, তারাও কিন্তু একটা লেখার মধ্যে 100টা ইংরেজি শব্দ ভরে দিয়ে পরে আবার অ্যাপোলজি জানায় জিনিসটা বোঝানোর চেষ্টা, ডিসমিস করার চেষ্টা করে যে আমিও পারি নাই কিন্তু পারা উচিত ছিল, পারবেন না, পারবেন না, ইটস নট পসিবল। কারণ হচ্ছে ওই কারণ হচ্ছে যেটা বললাম, আপনি সব আপনার ধার করা, শুধুমাত্র ভাষাটা ধার করবো না, এভাবে হয় না, এভাবে সম্ভব না, বলতে পারবেন হবে না। নাও এবং এবং টার্মিনোলজির ব্যবহারের ক্ষেত্রে ইভেন এই যে টার্মিনোলজি বলি বা জার্গন বলি, এগুলো আপনি বাংলা কোনো অনুবাদ আমার দেখাতে পারবেন, তো দেখাতে পারবেন হয়তো ওইগুলার জায়গা, তো এবং টার্মিনোলজি ব্যবহার করার ক্ষেত্রে যেমন একাডেমিক স্পেশালি পড়াশোনার ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে টার্মিনোলজিগুলো জার্গনগুলো তো আমি রিপ্লেস করার কোনো মানে আমি মোটেই পক্ষপাতি না, কারণ হচ্ছে যে জিনিস আপনি শুধু চেতনা ছাড়া আর কোনো ইউজ নাই সেই জিনিস আপনার, আমরা যত জিনিস, কারণ আমরা কিন্তু সকল কিছু আমাদের মাতৃভাষায় চিন্তা করি, আমরা যেই ভাষায় শিখছি ইভেন ম্যাথ থেকে শুরু করে আপনি নামটা যেভাবে শিখছেন, আপনি ইংরেজিতে যদি একটা গুণ করেন নামটা আপনি বাংলায় হইতেছে মনে মনে বাংলা হিসাব করবেন তারপর ইংরেজিতে কনভার্ট করবেন, সো এটা একটা সিস্টেম লস, এটা একটা টোটাল সিস্টেম লস। আমরা পড়াশোনার সব কিছু এগুলো ইন্টারন্যাশনালি আমাদের যেটা বললাম, যদি এমন হয়তো আমাদের কালচার খুব সমৃদ্ধ, আমাদের শিক্ষা দীক্ষা খুব সমৃদ্ধ, আমাদের ফাটাফাটি রিসার্চ হচ্ছে, আমরা দুনিয়া রিসার্চ করে আমাদের রিসার্চকে সবাই রেফারেন্স সাইট করতেছে, রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছে, তখন তারা অটোমেটিক্যালি আমাদের ভাষা দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যেত আমাদের ওয়ার্ড, কারণ তারা সারাদিন আমাদের জিনিসপত্র সাইট করতেছে, তারা সারাদিন আমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করতেছে আমাদের কাজকর্ম নিয়ে, সো সেটা তো আর হচ্ছে না, রাইট? তো এই যে জার্গনগুলো এই যে ইংলিশ বা ইয়েগুলো আমরা বাংলায় শিখি, হ্যাঁ,
শিখে শিখে তারপর সারা জীবনে স্ট্রাগল করতে হয়। আপনি উচ্চশিক্ষা যান মানে কলেজ পার হইলেই আপনাকে ইংরেজিতে ঢুকতে হবে এবং সারাটা জীবন আমাদেরকে ইংরেজি বাংলা অনুবাদ করে করে ব্রেনের মধ্যে কাটাইতে হয়। এটা একটা অপ্রয়োজনীয় সিস্টেম লস এবং অপ্রয়োজনীয় একটা চাপ। আমাদের বাংলাদেশে যেরকম যে এইচ এর মান ম্যাক্স ইয়া প্লাঙ্ক ধ্রুবক কি, তারপর অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, এগুলো যেরকম বাংলা একদম সাধারণ জ্ঞান, বিসিএস একদম পাগল ছাগলের মতো মুখস্থ করা, কোনো প্রয়োজন নাই মুখস্থ করার এখনকার দুনিয়ায়। এখনকার দুনিয়ায় কম্পিউটার ইনলেস মেমোরি, আপনার তো প্রয়োজন নেই সব সংখ্যা বসে বসে মুখস্থ করা। এসব দেশে কিন্তু এগুলো পড়া মানে মুখস্থ করা না, পরীক্ষা হলে আপনার খাতার উপরে শুরুতেই হইতেছে, যত মান আছে সবগুলো মান দিয়ে দেয় আপনাকে স্টুডেন্টদেরকে ব্যবহার করার জন্য, যে তোমরা এগুলো ব্যবহার করবা, দেখে দেখে মুখস্থ করার দরকার নাই। আমরা মান মুখস্থ করে ঘুরে পরীক্ষা লাগি, মানে কী পরিমাণ অর্থহীন এক হিসেবে ছাগলামি, মানে এগুলো কোনো কাজ। আচ্ছা যা হোক, তো যুগ বদলে গেছে রাইট, এখন আপনার এগুলো মুখস্থ করার দরকার নাই, আপনার মেমোরির কোনো অভাব নাই, আপনি কোনো প্রয়োজন হলে আপনি গুগল যাবেন, কম্পিউটার যাবেন, টাক করে মান বের হয়ে যাবে। আপনার জানা দরকার কীভাবে মানটা ব্যবহার করতে হয়, আপনার শুধু ওটুক জানা দরকার রাইট। সো এই যে সিস্টেম লসগুলো অপ্রয়োজনীয় ব্রেনকে গার্বেজ ঢুকে ভরে রাখা, অপ্রয়োজনীয় মান মুখস্থ করে করে কোনো দরকার ছিল না, ব্রেনকে হুদাই ব্রেনের উপর প্রেশার যেগুলো এরা দেয় না এখানে রাইট। সো আমাকে কেন এই ব্রেনের উপরে প্রেশারটা দেওয়ার, আমার বাংলায় চারকোলের বাংলা কাঠ কয়লা অঙ্গার আমার কী দরকার লাগছে জানার, কী দরকার? আমি এই চারকোল শব্দটা যদি ব্যবহার করতে যাই জীবনে, আমি কলেজটা পার হইলেই আমাকে চারকোল ওয়ার্ডটা জানতে হবে, কারণ আমার সব পড়াশোনা রিসার্চ এভরিথিং ইংরেজিতে করতে হবে। চারকোল ইংরেজি কাঠকয়লা অঙ্গার, এটা আমি আসলে ফান করে বলতেছি না, আমি একটা বই যে ডিগ্রি আর কি, যে বাংলাদেশের যে ডিগ্রি আর কি, তিন বছরের যে বিএস ব্যাচেলার, যে জাতীয় বিশ্ববিদ্যালয় আর কি আন্ডারে, ওইখানে আমি একটা বই দেখছিলাম, তারা তো বাংলা মিডিয়ামে পড়ায় খুব সম্ভবত, নাকি চুজ করতে অপশন আছে আমি যাই না, খুব সম্ভবত ওরা বাংলাতেই পড়ে। তো সেখানে আমি একটা কেমিস্ট্রি বই দেখছিলাম যে কাঠকয়লা অঙ্গার, আমি দেখি কাঠকয়লা অঙ্গার কী জিনিস, পরে দেখলাম যে চারকোলের বাংলা ভাষায় কাঠকয়লা অঙ্গার, কী দরকার লাগছে আপনারা ঠেসে ঠেসে চারকোলের অনুবাদ করে এগুলো খাওয়ানো এদেরকে। তারপর সে যদি কাঠকয়লা অঙ্গার দিয়ে শুরু করে, সে জানেও না যে কাঠকয়লা অঙ্গারের ইংলিশ যে চারকোল, সে চারকোল ওয়ার্ডটাও জানে, কাঠকয়লা অঙ্গার ওয়ার্ডটাও জানে, কিন্তু ওরা যে কাঠকয়লা অঙ্গার অনুবাদ করছে চারকোলকে, এটাও হয়তো সে জীবন জানবে না, টেরও পাবে না। পরবর্তীতে সিম্পল একটা বাইরের পেপার পড়তে গেলে দেখবে যে চারকোল লেখা, সেভাবে যে চারকোল কী জিনিস, আমি তো এত বছর কেমিস্ট্রি পড়ে শেষ করে ফেললাম, চারকোল কখনো পড়লাম না, পড়ছে কিন্তু কাঠকয়লা অঙ্গার। তো এগুলো আননেসেসারি সিস্টেম লস না, কোনো দরকার তো নাই। তো যা হোক, যে কারণে আমি অ্যাটলিস্ট পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিয়ার ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্রেনের মধ্যে গার্বেজ ঢুকানো, মান মুখস্থ করতে হবে, বাংলাতে কাঠকয়লা অঙ্গার ইউজ করতে হবে আমার ভাষা সমৃদ্ধ করার জন্যে। ভাষা আপনার এইভাবে সমৃদ্ধ করার দরকার, আপনি যদি ভাষাকে সমৃদ্ধ করতে চান, আপনার ভাষাকে ইনফ্লুয়েন্সিয়াল করতে চান, তাহলে ওই যেটা বললাম কালেকটিভলি করতে হবে, আপনার ইকোনমি স্ট্রং করেন, আপনার কালচার রিচ করেন, আপনি জ্ঞান বিজ্ঞান উৎকর্ষ চর্চায় আগে যান, তারপর মানুষ আপনার ভাষা লোন করতে শুরু করবে, তখন মানুষ বড় করতে শুরু করবে, তখন দেখবেন যে আমরা এখন যেরকম বাংলিশ বলি তখন তারা এরকম বাংলিশ বলবে, অ্যাকসেপ্ট দ্যাট যে তারা ইংরেজির মধ্যে বাংলা বলতেছে আর কি। এই যে আমাদের ভাষায় এত বিদেশি শব্দ, এই যে একটা স্ট্যাটাস খুব ভাইরাল যাচ্ছে যে আমাদের ভাষা মাত্র 3-4% দেশি শব্দ, আর সব হইতেছে পরিভাষা, খালি এই উর্দু ফার্সি আরবি ইংলিশ এরকম। কেন? কারণ আমরা শাসিত হয়েছি এবং আমাদের প্রয়োজনে আমরা সারা, যেটা বললাম আপনি, যে কোনো কিছু আপনাকে বাংলাদেশ ছাড়তে হবে, যে কোনো কিছু একটা জিনিস, পড়াশোনা জ্ঞান বিজ্ঞান একটা মানসম্মত কোনো কিছুর জন্য আপনাকে বাংলাদেশ ছেড়ে বাইরে যেতে হবে। তো স্বাভাবিকভাবেই আমাদের নিজস্বতা বলতে কোনো কিছুই নাই। এখন আপনি নিজস্বতা ধরে রাখার জন্য নিজেকে উন্নত করবেন না, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, কীভাবে দেশকে সভ্য করা যায়, দেশকে উন্নত করা যায়, দেশকে আরও সফল করা যায়, আপনি এগুলো নিয়ে কাজ না করে, যেটা আমি সবসময় বলি যে আপনি গুয়ের টাঙ্কির মাঝখানে হার্ভার্ড ইউনিভার্সিটি আশা করে লাভ নাই, আমাদের জাফর ইকবাল স্যার স্বপ্ন টপ্ন দেখান সেটা ঠিক আছে, আপনি সামষ্টিকভাবে যদি একটা সভ্য রাষ্ট্র ব্যবস্থা না গড়ে তুলতে পারেন, এই দেশে জীবনে হার্ভার্ড ইউনিভার্সিটি হবে না। সো আপনি যতই বলেন আমরা কীভাবে শিক্ষাকে পরিবর্তন করতে পারি, সারাদিন গপ পিটাইতে পারবেন, শিক্ষা কোনো দিন পরিবর্তন হবে না, কারণ আপনি একটা অসভ্য দেশে থাকেন। তো এটা ডাজেন্ট ওয়ার্ক দিস ওয়ে, এটা একটা কালেকটিভ বিষয়, সব কিছু একটা সাথে আর একটা লিঙ্ক ইন্টারটোয়াইন্ড, এর মধ্যে বসে বসে আপনি জোর করে করে আপনি অনেক স্ট্যাটাস দিতে পারবেন, অনেক শেম করতে পারবেন যারা বাংলিশ বলে তাদেরকে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন সবাই বাংলিশই বলে যাচ্ছে এবং আপনি একা পড়ে আসেন আপনার দ্বীপে, আপনি ছাড়া আর কেউ নাই। সো হ্যাঁ, আমি মনে করি নিজস্ব সক্রিয়তা থাকার দরকার আছে, ভাষার নিজের কালচার এগুলাকে ধরে রাখার দরকার আছে, কখন কোথায় কতটুকু এটাই হচ্ছে প্রশ্ন রাইট, এখানেই হইতেছে কথা। তো আমার তো মনে হয় আমার কথা থেকে বোঝা যাচ্ছে যে আমি অনেকটুক লেভারেজ দেওয়ার পক্ষপাতী, এবং পক্ষপাতি ইজ নট দ্য প্রবাবলি রাইট ওয়ার্ড হিয়ার, যে আমি অপারগতাটা দেখাইতেছি যে আপনি চাইলেও পারবেন না, অ্যাটলিস্ট এই গ্লোবালাইজেশনের যুগে তো নাই, মানুষের উপর টুর জবরদস্তি করে লাভ নাই, আপনার নিজেকে আর একটু রিচ হইতে হবে। আপনার আপনার যদি কোনো দিকে কোনো এরিয়াতে আপনার কোনো এনরিচমেন্ট না থাকে, এমন একটা এরিয়া নাই যে এরিয়া আপনি রিচ, ভাষা মানে শিক্ষা দীক্ষা, নাটক মুভি সিনেমা, তারপর জ্ঞান বিজ্ঞান সাহিত্য, কোনো একটা দিকে আপনি রিচ না, আমাদেরকে যে কোনো একটা ন্যূনতম মানসম্মত জিনিস পাইতে হলে আমাকে দেশ ছাড়তে হচ্ছে, প্রোডাক্ট শুদ্ধা। তো সেইখানে আপনি শুধু ভাষার ক্ষেত্রে আমরা প্রচুর রিচ থাকবো,
হয় না এটা হয় না এটা কি জানি বলে একটা ওই যে একটা বাংলা ওয়ার্ড ইউজ করি এখন ওই যে সোনাবাটি পাথরের সোনাবাটি ওয়ার্ডটা সোনার পাথরবাটি সোনার পাথরবাটি হ্যাঁ সোনার পাথরবাটি বা কাঁঠালের আম সত্য দেখছেন কত বাংলা বাড়ি যেগুলো হচ্ছে কাঁঠালের আম সত্য এগুলো হচ্ছে পাথরের সোনাবাটি এটা 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 জাস্ট প্র্যাকটিক্যাল না এটা প্র্যাকটিক্যাল কোনো আশা না প্র্যাকটিক্যাল কোনো চাওয়া না প্র্যাকটিক্যাল কোনো দাবি না এটা জাস্ট একটা মৌখিক দাবি এবং একটা আশা প্রত্যাশা কিন্তু সেটা প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যাল এবং না সো তাহলে কি আমি বলতেছি যে আমার ভাষা আমার সংস্কৃতি হারাইয়া যাবে যেহেতু আমার বিল নেই সুতরাং আমাকে মেনে নিতে হবে আমি হারাইয়া যাবো আমি সেটাও বলতেছি নেসেসারিলি আমি বলতেছি যে এই বর্তমান পৃথিবীতে এই বাস্তবতাটাকে আপনাকে বুঝতে হবে কেন থিংস আর দ্য ওয়ে দে আর সেটা বুঝতে হবে এবং সেটা যদি আপনি আপনার তো যে কোনো রোগ রোগের চিকিৎসা করতে হলে প্রথমে রোগ নির্ণয় করতে হবে আপনাকে একটা প্রবলেম সলভ করতে হলে প্রথমে প্রবলেমটাকে নির্ণয় করতে হবে সো আপনি প্রবলেমকে যদি পুশিট আন্ডার দ্য রাগ ওই যে ধামা চাপা দিয়ে রাখা বাংলায় যে বলে তো এই যে দেখেন ধামা চাপা দেয়া পুশিং আন্ডার দ্য রাগ আমরা সারাদিন ইংলিশ ইংলিশ বিভিন্ন কনভারসেশন শুনি সেখানে বলে পুশিং আন্ডার দ্য রাগ ওইটাই মাথায় প্রথম চলে আসে রাইট সো এই জন্যে বললাম আমাদের জানি সারাদিন ইংলিশ কন্টেন্ট না শুনতে হয় আমরা জানি বাংলা কন্টেন্টে মানসম্মত জিনিস পাই তাহলে জানি ধামা চাপাটা প্রথম মাথায় আসে পুশিং আন্ডার দ্য রাগ ফ্রেজটা না এসে আর কি সো এইভাবে আমাদেরকে রিচ হইতে হবে আমরা নিজেরা যদি নিজেদেরকে রিচ করতে না পারি তাহলে মানুষের সাথে ঠেলাঠেলি করে এইভাবে বেশিদিন টিকে থাকা যাবে না এটা জোর জবরদস্তি করে এটা হয় না হবে না যে বলো না ভালোবাসা জোর করে আদায় করা যায় না এরকম আর কি জোর করে এগুলো আদায় হবে না সো হ্যাঁ আমাদেরকে সেটাই এই জন্য আমি সবসময় এগুলো নিয়ে কথা বলি সিস্টেম নিয়ে রাষ্ট্র নিয়ে সভ্যতা নিয়ে কারণ আমাদেরকে মোটামুটি ন্যূনতম মানসম্মত ন্যূনতম রিচ যদি আমরা না হইতে পারি ন্যূনতম একেবারে আমেরিকাকে টপকায় ফেলতে হবে সেটা বলতেছি না ন্যূনতম রিচ যদি না হয় আমাদের যদি আপনারা অল্টারনেটিভ না দেন তাহলে আমাদের উপরে জোর জবরদস্তি করাটা একটা অবিচার এক হিসেবে সুলেমুল্লাহ খানকে বলতেছি আর কি এবং বাদবাকি সবাইকে সো এটা আপনাকে বুঝতে হবে যে এটা কমপ্লেন করার জিনিস না এটা বাস্তবতা যেটা বদলাইতে হবে আমাদেরকে এবং এটার জন্য কালেকটিভলি কাজ করতে হবে কালেকটিভ সমাধান খুঁজে বের করতে হবে পোলাবানকে গেলে লাভ নাই